আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসছি পাবনা কাশিনাথপুর রেলওয়ে স্টেশনে এবং আপনাদেরকে দেখাবো যে আসলে রেলওয়ে স্টেশনটা কেমন বা এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়। দেখতেই পারতেছেন এই যে রেলওয়ে স্টেশনের সাইনবোর্ডগুলা, আর এখানে অবশ্য শুটিং চলতেছে ওদের, তো শুটিংয়ের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। আমি অবশ্য রোদের ভিতর অনেক ভিডিও করতেছি, হয়তো ভিডিওটা কেমন লাগবে জানি না, তারপর একটু কষ্ট হলেও দেখার চেষ্টা করবেন। তো আপনাদেরকে দেখাই পিছন ক্যামেরা দিয়ে, ওরা শুটিংও করতেছে, দেখেন ওই যে দেখা যাচ্ছে শুটিং করতেছে। তো দেখতে পারতেছেন যে শুটিং হচ্ছে, ওরা শুটিং করতেছে, কত সুন্দরভাবে গানের শুটিং গুলা করতেছে। আর এছাড়া দেখতে পাচ্ছেন কাশিনাথপুর রেলওয়ে স্টেশন লেখা। তো আমি সামনে যাব, মেন স্টেশনে যাব, আপনাদেরকে দেখাবো জিনিসগুলা। আর এই হচ্ছে রেলওয়ে স্টেশনের পুরো ভিউ রাস্তা, আর দেখেন যে শুটিং গুলো চলতেছে খুব সুন্দরভাবে ওর। কত সুন্দরভাবে শুটিং হচ্ছে, আমি রেলওয়ে স্টেশনে যাচ্ছি, ভালোই লাগতেছে মোটামুটি। তো আমি রেলওয়ে স্টেশনের কাছাকাছি মোটামুটি চলে আসছি। তো এই হচ্ছে পুরা রেলওয়ে স্টেশনের লুক, এখান থেকে মানুষ বিভিন্ন গন্তব্যে পৌঁছায়। আমি অবশ্য যাবো না, কিন্তু শুধু আপনাদের দেখানোর কারণে আসছি। এটা পাবনা কাশিনাথপুর রেলওয়ে স্টেশন, এখন ওই যে উপরে লেখা আছে দেখা যাচ্ছে। এখান থেকে টিকিট কেটে বাংলাদেশের যে কোনো গন্তব্যে যাইতে পারবেন, সবাই বসে আছে দেখেন। আর এটা হচ্ছে রেল স্টেশনের অফিস, এখান থেকে টিকিট করা হয়, টিকিট কাউন্টার আছে। এটা না এটা এই তো দেখেন, এটা এখান থেকে সবাই রেজিস্ট্রেশন নেয় এখানে, আর এখানে এসে আর কি ট্রেনটা থামে, দেখাই যাচ্ছে। তো এখন অবশ্য ট্রেন নাই, তাই লোকজন নাই, কারণ রাত 8টার দিকে অবশ্য ট্রেন আসবে, তখন হয়তো যারা যাবার এখান থেকে যাবে। আর পিছন সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে রেল স্টেশনের সাইড, আর এটা হচ্ছে কাউন্টার, যারা কাশিনাথপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাবেন এখান থেকে যাইতে পারেন। আর এটা হচ্ছে এখানে বিভিন্ন দোকানপাট আছে, যারা যারা খাবার একটা রেলওয়ে স্টেশনে যা থাকে তাই, দেখেন একটা দোকান দেখা যাচ্ছে, একটা দোকান দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি কাশিনাথপুর রেলওয়ে স্টেশনের ভিউটা দেখালাম আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।